এডিটর ময়ক রঞ্জন ঘোষ রয়েছেন। ময়ক সংসদ হামলার যে মাস্টারমাইন্ড অবশেষে তাকে জালে নিল দিল্লি পুলিশ। একদমই তাই, আমাদের কাছে একেবারে যে খবর এসেছে 7:42 মিনিটে এই মুহূর্তে অফিসিয়ালি আমরা এখনও অফিসিয়াল যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট আসেনি, কিন্তু রিপাবলিক বাংলা সর্বপ্রথম যে খবর ব্রেক করে আমাদের কাছে যে তথ্য আসছে 7:42 মিনিটে প্রথম ট্র্যাক ডাউন হয়, যেটাকে ইংলিশে বলা হয় পিন ডাউন। অর্থাৎ তিনটে টিম আলাদা আলাদাভাবে দিল্লির যে সারাউন্ডিং গাজিয়াবাদ এবং দিল্লির যে মূল যে এলাকা হয়েছে অর্থাৎ উত্তরপ্রদেশ এবং দিল্লি, তুমি জানো যে ইউনিয়ন টেরিটরি, সেই দুটো রাজ্যের মাঝে যে জায়গাটি রয়েছে যেটাকে হাইওয়ে বলা হয়, যেখান দিয়ে একেবারে স্ট্রেট উত্তরপ্রদেশে পৌঁছে যাওয়া যায়, উত্তরপ্রদেশে একবার যদি ঢুকে যাওয়া যায়, চেষ্টা করা হচ্ছিল নেপালের দিকে এগিয়ে যাওয়ার, ললিত ঝা রাজস্থান এবং উত্তরপ্রদেশের মাঝামাঝি কোনো জায়গায় ঘাপটি মেরে থাকার চেষ্টা করছিলেন। 7:42 অফিসিয়ালি তাকে ন্যাপ করা হয় বলে খবর, রাত 8টার সময় তাকে অফিসিয়ালি যে যে পরিচয়, সেই পরিচয়গুলো ডিটেল সেগুলো জানার চেষ্টা হয়, এবং অবশেষে এই মুহূর্তে আমরা যে খবর রিপাবলিক বাংলা সর্বপ্রথম যে খবর ব্রেক করে, আমরা রাত 10টার সময়, অন্য চ্যানেল এখনো এই খবর ব্রেক করে উঠতে পারেনি, কিন্তু রাত 10টার সময় আমরা প্রথম এই খবর ব্রেক করি, ভারতবর্ষের মধ্যে প্রথম রিপাবলিক বাংলা এই খবর ব্রেক করছে, ললিত ঝা গ্রেপ্তার, মাস্টারমাইন্ড ললিত ঝা গ্রেপ্তার। এবং সেই খবরে আমরা বিস্তারিতভাবে যে খবরগুলোর ডিটেলগুলো পাচ্ছি, তিনটে দিল্লি পুলিশের তিনটে ইউনিট তারা গেছিল, তিনটে ইউনিটের সাথে 6টা গাড়ি ছিল, 6টা গাড়ি, পিসিআর ভ্যান, তারা প্রত্যেকে ঘিরে ধরে দিল্লি পুলিশের একেবারে যারা সিনিয়র মোস্ট অফিসার রয়েছেন, যারা স্পেশাল ব্রাঞ্চের অফিসার রয়েছেন, তারা যান, কমান্ডো রেডি থাকে, ললিত ঝা যদি কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করে তার জন্য সমস্ত প্রস্তুতি নিয়ে রাখা হয়, এবং খুব দ্রুততার সাথে তাকে দিল্লি নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ ট্রানজিটে রয়েছেন ললিত ঝা, আর কয়েক মিনিটের মধ্যে দিল্লিতে ললিত ঝা তিনি পৌঁছে যাবেন, দিল্লি থেকে তাকে একেবারে রিমান্ডে নিয়ে নেওয়া হবে, এবং কালকে সকালবেলা সকাল 8টার সময় দিল্লি পুলিশ তাকে পাটিয়ালা হাউস কোর্টে প্রডিউস করবে। তুমি জানো এর আগে একাধিক যারা এই গোটা ঘটনার সাথে যুক্ত, অর্থাৎ 4 জন, বাকি 4 জন তাদেরকে প্রডিউস করা হয়েছে। আমরা প্রথম থেকে এই কথাটা বলেছিলাম, রিপাবলিক বাংলা সর্বপ্রথম এই খবর ব্রেক করে যে এর সাথে কোনো ধরনের কোনো বড় কোনো নেটওয়ার্কের যোগসাজশ রয়েছে, তার কারণ এভাবে ললিত ঝা হোক বা আলাদা করে যাদের যাদের নাম উঠে আসছে, তাদের এরমভাবে প্রসেসটা হতে পারে না। এর সাথে পেছনে আরো বড় কেউ রয়েছে, টুকরা টুকরা গ্যাংয়ের সদস্যরা রয়েছে। এই খবর এই মুহূর্তে আমরা যে পাচ্ছি, দিল্লি থেকে ললিত ঝাকে গ্রেপ্তার করা হয়েছে, দিল্লির করোলবাগ কর্তব্যপথ এলাকায় তাকে দেখা গেছিল, সিসিটিভি ফুটেজ সেগুলো আলাদা করে ট্রেস করা হয়েছিল, সংসদ থানার মূল চক্রি, দিল্লি থেকে গ্রেপ্তার ললিত ঝা। এই মুহূর্তে বড় খবর রিপাবলিক বাংলায় যে খবর আমরা সর্বপ্রথম ব্রেক করি, এবং রিপাবলিক বাংলায় প্রথম এই বাংলার সাথে যে যোগ, বং কানেকশন যেটাকে বলা হচ্ছে, সেই বং কানেকশনের কথা, মাস্টারমাইন্ড ললিত ঝাকে গ্রেপ্তারের খবর আমরা সর্বপ্রথম দিই, এবং এখনও আমরা বলছি যে এটা শুরু সবে, এটা শেষ নয়, এরপরে আরও বড় কোনো ভয়ঙ্কর ষড়যন্ত্রের খবর হয়তো আমরা পাবো